ওকে তো আশা করি আপনি আগের ভিডিওগুলো দেখে বুঝতে পারছেন কিভাবে একটা অর্ডার নতুন স্ট্যাটাস থেকে স্টাস বাই স্ট্যাটাস প্রসেস করে আপনি ডেলিভারি 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 সাকসেস পর্যন্ত নিয়ে যাবেন ওকে তো চলেন আরও কিছু স্ট্যাটাস আছে এগুলোও আমরা একটু প্র্যাকটিস করি আর একটু দেখেন তাহলে হচ্ছে আপনি আরও ভালো বিষয়টা বুঝতে পারবেন আরও যত বিষয়গুলো আছে অর্ডার প্রসেসটা ক্লিয়ার করেন দেন হচ্ছে মনে করেন আপনি এই যে অর্ডার শিপিংয়ের আন্ডার আসলে এখানে যে যেগুলো শিফটে দিয়ে রাখছেন নিয়ে গেছে আপনি শিফটে ফালায় রাখছেন আই থিঙ্ক বুঝতে পারছেন এটা এটার মধ্যে যখন ক্লিক করবেন এখান থেকে এর আগের ভিডিওতে আপনি দেখলেন ধরেন এটা ঢুকলেন এটা ডেলিভারি হয়েছে এটা ডেলিভারিতে দিয়ে দিলেন রাইট সো এটা ডেলিভারি দিয়ে এভাবে কনফার্ম করে দিলেন যে এটা ডেলিভারি হয়েছে সো এইভাবে আপনি অর্ডারগুলোকে প্রসেস করবেন দেখেন এখানে শিফটে দশটা ছিল এখানে হচ্ছে সরি অর্ডারগুলো থেকে যান এখানে শিফটে এগারোটা ছিল এখন দশটা হয়েছে আর ডেলিভারি ডেলিভারিতে সিক্সটি ফাইভ ছিল এখন সিক্সটি ঠিক হয়েছে এখন অনেক সময় হয় না মনে করেন আপনার এইখানে যে দশটা আছে সবগুলো তো ডেলিভারি হবে না কিছু ডেলিভারি ফেলড হবে সরি শিফটে হ্যাঁ এখানে ধরুন শিফটের দশটা আছে সো এখান থেকে মনে করেন এই অর্ডারটা যেটা আছে এটা মনে করেন ডেলিভারি ফেল হয়েছে তখন আপনি যেটা করবেন সেম এটাকে ডেলিভারি ফেল ডে ফেলাবেন এখন দেখেন এখানে ডেলিভারি আছে ডেলিভার্ট মানে ডেলিভারি সাকসেস যেটা ডেলিভারি ফেল হলে ডেলিভারি ফেল ডে ফেলাই দেবেন ডেলিভারি ফেল দিয়ে এখানে দেখেন ডেলিভারি ফেল দেওয়ার সময় আরেকটা আপ আসবে সেটাকে এখানে দেখতে পারবেন যে কি কারণে আপনার এটা ডেলিভারি ফেল হলো আপনি চাইলে এটার একটা নোট রাখতে পারেন যেন পরবর্তীতে আপনি এই ডাটা অ্যানালাইজ করতে পারেন ওকে বা বুঝতে পারেন কেন এটা ফেল হয়েছিল বা আপনার টিম মেম্বার কাজ করলে আপনি পরে বলতে পারবেন এটা কেন ডেলিভারি ফেল হয়েছে যখন আপনি সময় পান তখন দেখতে দেখে পাবেন এখানে কিছু কারণ আছে আপনার যেটা এখান থেকে মনে হয় এটাতে ক্লিক করবেন ঠিক আছে পণ্যটি পছন্দ হয়নি এই জন্য ডেলিভারি ফেল হয়েছে পণ্যটি আপনার লোকেশনে ছিলেন না এই জন্য ফেল হয়েছে যেটা ক্লিক করেন এটা দেখেন কি মেসেজে লেখা হয়ে যাচ্ছে সো এই মেসেজে যদি কিছু থাকে এটা তো লেখলেন যদি এর বাইরের কোনো কারণ হয় তাহলে এখানে আপনি জাস্ট এই বক্সে টাইপ করেন নো প্রবলেম পরে জাস্ট হচ্ছে আপনি এটাকে কনফার্ম দেন তাহলে হচ্ছে এটা ডেলিভারি নোটো সেভ হয়ে যাবে অটোমেটিক আর হচ্ছে এটা ডেলিভারি ফেইল হয়ে যাবে আপনার এই অর্ডারটা ওকে ডেলিভারি ব্যর্থ হয়ে গেছে আর এই যে আপনার এখানে কারণ হিসাবে কি যেটা দিচ্ছেন এটা উঠে যাবে যেন সেটা ডেলিভারি ফেল হয়ে যাবে আর এখানে আসলে আপনি অর্ডার ক্লোজিংয়ে আসলে আপনি এখানে দেখতে পারবেন দেখেন শিফটে নয়টা আছে মানে নয়টা প্রসেস মানে আপনি জানেন না এটি ডেলিভারি মানে কুরিয়ারে আসে এটা ফেল হয়েছে না জানেন না আপনি এটা একটা একটা প্রসেস করবেন যেটা ডেলিভারি হবে ডেলিভারিতে দিয়ে দেবেন যেটা ফেল হবে এ দিয়ে দেবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার সারা মাসে সারা সপ্তাহে সারা বছরে কয়টা ডেলিভারি হয়েছে কয়টা সাকসেস হয়েছে কয়টা ফেল হয়েছে সবকিছু আপনি বুঝতে পারবেন এটা ডেট ফিল্টার করেও দেখা যায় এটা আমি পরে দেখাবো ওকে তো আই থিঙ্ক এই পর্যন্ত আপনি ক্লিয়ার তারপরে যেটা হয় ধরেন আপনি আচ্ছা তারপরে আপনার যে ধরনের কেস হয় সেটা চলেন আরেকটা দেখাই সো মনে করেন আপনি অর্ডার প্রসেস করতে আসছেন নিউতে আছে নিউতে ধর 49 সালে দেখাচ্ছে আপনাকে দেন হচ্ছে আপনি এখান থেকে ঢুকলেন ঢোকার পরে যেটা হলো আপনি এখান থেকে ফোন দিছিলেন ফোন দিয়ে অর্ডার কনফার্ম করেন বাট অনেক সময় হয় না ফোন দিছেন তার তাকে ফ্রড মনে হলো ঠিক আছে বা আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স দেন সে ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে চাচ্ছেন আপনাকে যে কোনো কারণে মনে হলো যে না আপনি পার্সেলটা তাকে দিবেন না তখন কি করবেন এই অর্ডারটাকে জাস্ট ক্যান্সেল আছে দেখেন ডু ক্যান্সেল অপশন আছে এটাকে দিয়ে জাস্ট ক্যান্সেল করে দেবেন আর ক্যান্সেল দেওয়ার সময় আপনার ডেলিভারি কারণ পাবেন যে কেন আপনি এটা ক্যান্সেল করতেছেন ডেলিভারি চার্জ অগ্রিম দিতে পারবে না এখানে ক্লিক করলে এটা নোট হয়ে যাবে আপনার মাইন্ড চেঞ্জ হয়েছে আপনার একাধিকবার অর্ডার প্লেস করছেন হয় না অনেকে দুইবার তিনবার অর্ডার প্লেস করা এই কারণ হইতে পারে মোবাইল নাম্বারটা সঠিক নয় মানে ফোন দিছেন ফোনই ঢোকে নাই তার সো তাকে তো আপনি অর্ডারটা হইতে পারেন না ঠিক আছে ভুল একটা নাম্বার দিছে সো এই রকম মনে করেন আপনার বিকাশ যত কিছু আগে এখানে কিছু কারণ আছে আপনার যেটা হয় এখানে ক্লিক করবেন নোট হয়ে যাবে কুইকলি অথবা আপনি টাইপ করে দেন হচ্ছে আপনি এটাকে কনফার্ম এন্ড ক্যান্সেল করে দেন ওকে সো এইভাবে যদি আপনি প্রসেস দেখেন এখানে ক্যান্সেল হয়ে গেল এখানে ওনো পঞ্চাশটা ছিল আটচল্লিশটি গেল সো এইভাবে আপনার নতুনগুলোকে আপনাকে হয় কনফার্মে পাঠাতে হবে অথবা ক্যান্সেল করতে হবে অথবা হোল্ডে অথবা পেমেন্ট পেন্ডিং সো আই থিঙ্ক এই দুইটা বুঝতে পারছেন কনফার্ম আর ক্যান্সেল আর দুইটা বাকি আছে চলেন এটা একটু দেখা দিই পেমেন্ট পেন্ডিং অথবা হোল্ড এই দুইটা জিনিস কি এই দুইটা স্ট্যাটাস কি সো এই দুইটা স্টেটাসও অনেক কাজের অনেক দরকারই হয় দরকার তো চলেন এই দুইটা একটা প্র্যাকটিক্যাল করে দেখা এক্সাম্পল হিসাবে সো মনে করেন আপনি এ অর্ডারটাকে প্রসেস করতে ঢুকছেন নতুন থেকে কনফার্ম হয়ে ফোন দিলেন ফোন দেওয়ার পরে কি হইল সে ফোনই ধল মানে ফোন রিং হয়েছে বাট সে ফোনটা রিসিভ করে নাই বাট বিষয়টা তো বুঝতে পারছেন ফোন দিয়েছেন ফোন রিসিভ করে নাই বাট আপনার হাতে দেখেন এখানে আসলে আরও আটচল্লিশটা মানে অর্ডার আছে এগুলো তো আপনাকে প্রসেস করতে হবে সো এখন আপনি এটার জন্য বইসা থাকবেন সে ফোন ধরে নাই তো আর যদি এটা এই লিস্টেই থাকে আপনি আবার আরেকবার হয়তো তাকে আবার কল দিয়ে ফেলবেন বা আবার ঢুকবেন এতে করে মানে কনফিউজ হয়ে যাবেন টাইম নষ্ট হবে এই জন্য কি করবেন যখন সে ফোন ধরবে না এখানে ক্লিক করবেন চেঞ্জ অর্ডার হিসেবে ক্লিক করে কি ফোল্ডার দিয়ে হেল্ডে দিয়ে রাইখা দিলেন যেটা কেন কেন আপনাকে কল দিয়েছে কল ধরেন অনেক কিছু কারণ আছে যেটা হয় এটার সাথে ম্যাচকে আপনি এটা ক্লিক করেন অথবা এখানে নোট পাঠলেন নিজে টাইপ করে দিয়ে যেন হচ্ছে আপনি কনফার্মেন্ট হোল্ডে দিলেন তাহলে কি হবে এটা হোল্ডে চলে যাবে আপনারি সরি 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 এটা হচ্ছে আপনার এই দেখেন সাতচল্লিশটা থেকে হোল্ডে একটা চলে গেল আর এখানে আপনার এই জিনিসগুলো থাকবো দেন হচ্ছে আপনার আবার আবার